রূপম টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 2019 লোকসভা ভোট নানা দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা মোদীর 5 বৎসরের শাসনকাল দেখলাম, এর আগে আমরা 70 বৎসরের কংগ্রেসের শাসনকাল দেখেছি। 5 বৎসরের সংক্ষিপ্ত সময়ের মধ্যে মোদী গ্রাম থেকে শহর, সামরিক শক্তি থেকে অর্থনৈতিক, কৃষি, সমস্ত দিক দিয়ে একটি নতুন কিছু করার তাগিদা আমাদের দেখিয়েছে। মোদী দেখিয়েছেন কিছু একটা করে দেখানোর চেষ্টা করেছে। আমরা এও দেখেছি জোট সরকার থাকলে কেমন চলে। কিছুদিন আগেই ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যেও আমরা বুঝতে পেরেছি একটি শক্তিশালী সরকার থাকলে সিদ্ধান্ত নেওয়া কতটা সহজ হয়, এবং যদি গঠবন্ধনের সরকার থাকে তাহলে একটি দেশ চালানো কত কঠিন এবং কতটাই যে ক্ষতিকারক তা আমরা টের পেয়েছি। ভোট আসলেই নেতারা বেরিয়ে পড়েন জনগণের মন জয় করতে, হাত জোর করে ভোট ভিক্ষে করতে থাকে জনগণের দিকে। কিন্তু 2019 লোকসভা ভোটটি হতে চলেছে সম্পূর্ণরূপে আলাদা। এবার নেতাদের ভোট আদায়ে জনগণ বিশ্বাস নয়, এবার জনগণ নিজেরা ভোট করতে বদ্ধপরিকর। অর্থাৎ এবারের ভোট জনগণ নিজেরা নিজেদের মতো করে দিতে চলেছেন। তারা একটি শক্তিশালী সরকার বানাতে চলেছেন। তারা বুঝতে পেরেছে একটি শক্তিশালী হিন্দুস্তান গঠন করার লক্ষ্যে আমাদের একটি শক্তিশালী সরকার দরকার। সেখানে বিজেপি, কংগ্রেস বা আরও অন্য অন্য পার্টি, কোন পার্টিতে জনগণ ভোট দিতে চলেছে এবং কোন শক্তিশালী দেশ গঠনের জন্য জনগণ বদ্ধপরিকর, আজ সে বিষয়ে একটি সমীক্ষা আমরা তৈরি করেছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন। 2019 জনগণ নিজের ইচ্ছে মতো ভোট করবেন, একটি শক্তিশালী সরকার গঠন করার জন্য ভোট করবেন। এমন একটি সরকার তারা চাইছেন যারা বা যিনি একাই সমস্ত সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো কাজে, জনগণ এমন একটি সরকার চাইছেন যিনি সমস্ত কাজ অনায়াসে করতে পারেন, ভারতের উন্নতির জন্য সে সবসময় সদা ব্যস্ত থাকবেন এবং ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে তা অতি সহজেই মেটাতে পারবেন এবং বিশ্বের দরবারে নিজেকে তুলে ধরবেন। তো আসুন দেখে নিই আজকের সমীক্ষা। আজকের সমীক্ষায় দেখে নিই আমরা কোন দলকে ভারতবাসী এবার 400 মতো আসন দিতে চলেছেন, এবং তো আসুন দেখে নিই ভারতবাসী এবার কোন জননেতাকে প্রধানমন্ত্রী বানাতে চলেছেন এবং একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী বানাতে চলেছেন। আসুন দেখে নিই আজকের সমীক্ষা। আমরা আগেই বলে রেখে আপনাদের আমরা আগেই বলে দিই, ছোট ছোট রাজ্যগুলির সমীক্ষা আমরা এখানে দেইনি। আমরা যেগুলো ভাইটাল রাজ্য রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট রাজ্য রয়েছে, যাদের সিট বেশি রয়েছে, তাদের সমীক্ষাগুলি এখানে করেছি এবং আরও বলে দিই আমাদের সমীক্ষাই শেষ সমীক্ষা নয়। আমরা শুধু একটি মানুষের মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং মোটামুটি ধরে রাখুন 450-500 সিটের ওপর আমরা একটি সমীক্ষা করেছি, কারণ একটি দুটি যেসব রাজ্যের সিট রয়েছে সেগুলির সমীক্ষা এখানেও করিনি। তো আসুন দেখে নিই গুরুত্বপূর্ণ রাজ্যের সমীক্ষাগুলি। জনগণ কাকে প্রধানমন্ত্রী করতে চলেছে 2019 লোকসভা ভোটে? আপনারা দেখছেন রূপম টিভি। তো প্রথমে আসি অন্ধ্রপ্রদেশ। 42টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে মাত্র 5টি আসন। বিজেপি মাত্র 5টি আসন এবং বিরোধীরা 37টি আসন। এবারে আসি আসাম। 14টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 8টি আসন এবং বিরোধীরা 6টি। বিহার, 40 সিট বিশিষ্ট বিহারের আসন। বিজেপি এবং আরজেডি জোট পেতে চলেছে 37টি আসন এবং 3টি আসন বিরোধীরা পাচ্ছে। এবার আসি ছত্তিশগড়।
বিজেপি পেতে চলেছে 9টি আসন, 11টির মধ্যে বিজেপি পেতে চলেছে 9টি আসন এবং বিরোধীরা 2টি আসন। এবারে আসি দিল্লি, 7টি সিটের মধ্যে বিজেপি পেতে চলেছে 6টি, বিরোধীরা 1টি। এবারে আসি গুজরাট, 26টি সিটের মধ্যে বিজেপি একাই 26টি পেতে চলেছে, বিরোধীরা 0। এবারে আসি হরিয়ানা, 10টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 6টি আসন, বিরোধীরা 4টি। এবারে আসি জম্মু অ্যান্ড কাশ্মীর, 6টি সিটের মধ্যে বিজেপি পেতে চলেছে 3টি, বিরোধীরা 3টি। ঝাড়খণ্ড, 14টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 12টি, বিরোধীরা 2টি। এবারে আসি কর্ণাটক, 28টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 20টি, বিরোধীরা 8টি। এবারে আসি কেরালা, 20টি আসনের মধ্যে বিজেপি 10টি, বিরোধীরা 10টি। এবারে আসি মধ্যপ্রদেশ, 29টি আসনের মধ্যে বিজেপি 25টি। এবারে আসি মহারাষ্ট্র, 48টি আসনের মধ্যে বিজেপি এবং শিবসেনা জোট পেতে চলেছে 45টি, বিরোধীরা 3টি। এবারে আসি উড়িষ্যা, 21টি আসনের মধ্যে বিজেপি 11টি, বিরোধীরা 10টি। এবারে আসি পাঞ্জাব, 13টি আসনের মধ্যে বিজেপি এবং শিরোমণি আকালি দল পেতে চলেছে 5টি, বিরোধীরা পেতে চলেছে 8টি। এবারে আসি রাজস্থান, 25টি আসনের মধ্যে বিজেপি 23টি, বিরোধীরা 2টি। এবারে আসি তামিলনাড়ু, এআইএ ডিএমকে এবং বিজেপি জোট মিলিতভাবে পাচ্ছে 37টি এবং বিরোধীরা 2টি। ত্রিপুরায় 2টি আসনের মধ্যে 2টি এবার বিজেপি পেতে চলেছে। উত্তরপ্রদেশ খুবই গুরুত্বপূর্ণ, উত্তরপ্রদেশ 80টি আসনের মধ্যে বিজেপি 49টি এবং এসপি বিএসপি জোট 31টি। উত্তরাখণ্ড 5টি আসনের মধ্যে বিজেপি একাই 5টি। সর্বশেষ আসি পশ্চিমবাংলার কথায়, পশ্চিমবাংলার 42টি আসনের মধ্যে বিজেপি এবার উল্লেখযোগ্যভাবে 29টি আসন পেতে চলেছে এবং টিএমসি সিপিএম কংগ্রেস মিলে 13টি আসন পেতে চলেছে। তো আমরা দেখলাম, আমরা মোটামুটি 450 থেকে 500 সিটের একটি সমীক্ষা করেছি, তাতে বিজেপিকে ভারতীয় জনগণ মোদীকে 370টি সিট দিতে চলেছে এবং বাদবাকি যে আমরা 50 থেকে 70টি আসনের বা 60টি আসনের সমীক্ষা করিনি, তার মধ্যে থেকেও 30টি আসন বিজেপি পেতে চলেছে। অর্থাৎ এবার জনগণ মোদীকে 400টি আসন দিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করার জন্য সাহায্য করছেন। মানুষ মোদীতেই ভরসা রাখছেন, কারণ জানে ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার জন্য মোদীকেই আমরা সামনের 5 বছর দেখতে চাই এবং একটি শক্তিশালী সরকার উপহার দিয়ে জনগণ দেখতে চাইছে যে পাকিস্তান সমস্যা, ভারতকে ডিজিটাল করতে মোদী কতটা ভূমিকা গ্রহণ করে। তো আমার এই সমীক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার এই চ্যানেলের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।